গরমে রক্তে চাহিদা মেটাতে এগিয়ে এলো হাওড়ার চামড়ায় লিয়ংস্টার ক্লাব। এই করোনা আবহে আকাল পড়েছে রক্তের, তাই রক্তদানের উৎসবের আয়োজন করেন এই ইয়ংস্টার ক্লাব। এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে মানুষের অমূল্য জীবন। রক্তদাতাদের উৎসাহী করতে এদিন উপস্থিত ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য, সুভাষ রায় সহ অনেক নেতৃত্ববৃন্দ। ভাস্করবাবু এদিন বলেন, এই সরকার মানবিক, তাই এই সরকারের উদ্যোগে রক্তদান থেকে শুরু করে করোনা আবহে রান্না করা খাবার পরিবেশনও করা হয়েছে। এই সরকার মানবিক ও মানুষের পাশে আছে, তাই মানুষ আবার এই সরকারকে ফিরিয়ে এনেছে। এবার শুনে নেওয়া যাক আজকের এই রক্তদান কর্মসূচি সম্পর্কে কি বলেন হাওড়া চামড়ায় লিয়ংস্টার ক্লাবের এক সদস্য এবং হাওড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য মহাশয়। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আজকে আমাদের এটা অষ্টম কর্মসূচি হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন। এর আগে 7 বছর আমরা এই উৎসবের মেজাজে আমরা এখানে রক্তদান শিবির আমরা করেছি আমাদের ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে। আমাদের ক্লাব 1970 সালে প্রতিষ্ঠিত। বেসিক্যালি এই ইয়ংস্টারে আমাদের মেন বেসিক দিকটা হচ্ছে আমাদের ফুটবল। সারা বছর ধরেই বিভিন্ন জায়গাতে আমরা অংশগ্রহণ করি এবং ফুটবলে এখানে প্রশিক্ষণও দিই। পাশাপাশি এই গ্রামীণ পরিবেশে ইয়ংস্টারের মধ্য দিয়ে গত করোনার পরিবেশে যে লকডাউন গেছে, সাধারণ মানুষকে তাদেরকে খাদ্য সামগ্রী থেকে নানান ধরনের যা মানুষের প্রয়োজন সবই বিভিন্ন সময় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ছেলেরা এই অভিজিৎ সব আরও সব আছে সবাই মিলেই বিভিন্ন গ্রামবাসীর কাছে গিয়ে বিভিন্ন দূর দূরান্তেও আমরা এই মানুষদেরকে খাদ্য সামগ্রী দিয়েছি। পাশাপাশি এই যে আপনারা জানেন যে শীতকালের থেকে এই গরমকালে রক্তের প্রয়োজনটা যেমন বেশি, পাশাপাশি হচ্ছে এই রক্তটা একমাত্র যেটা কৃত্রিমভাবে তৈরি করা যায় না, তাই আমরা এই প্রত্যেকবারই এই জুন মাসে একদম নিয়ম করে হয় প্রথম দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই গরমের আবহাওয়ায় আমরা ব্লাড ডোনেশন জন্য আয়োজন করি। আজকে প্রায় 60 জনের মতো এখানে রক্তদানের বন্দোবস্ত হয়েছে। এখানে আমাদের গ্রামের 60 জন সাধারণ মানুষ যারা উৎসাহের সঙ্গে এগিয়ে এসেছে আমার সঙ্গে এখানে আছেন, আমাদের পঞ্চায়েতের সদস্য সুকুমার খামারু আছেন, আমাদের অন্যতম নেতৃত্ব এখানকার সমাজসেবী প্রবীর গুছাইদ আছেন, পলাশ বিশ্বাস পঞ্চায়েত সদস্য ভাই অভিজিৎ। তো আমরা উৎসবের আকারে এটা করি এবং ভীষণভাবে একটা উন্মাদনা থাকে এই এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে। তো আশা করছি যে এর মধ্য দিয়ে সারা বছরের বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আরও বেশি করে এই সরকারের ঘোষিত প্রোগ্রামের পাশাপাশি আমরা প্রত্যেকটা প্রোগ্রাম যেগুলো সরকার ঘোষণা করে আমরা এবং আমরা এই ক্লাবে সরকারের অনুদান প্রাপ্ত এটাও আপনাদের জানা প্রয়োজন, সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষের পাশে আছি সারা বছরই। অন্তত 6 থেকে 7টা 8টা জায়গায় যেতে হবে, 19টা 20টা জায়গায় যাওয়ার আমন্ত্রণ আছে, কিন্তু সকালবেলা 2-3 ঘন্টার মধ্যে সব জায়গায় অ্যাটেন্ড করা সম্ভব নয়। আমাদের বিভিন্ন নেতৃত্ব, আমাদের MLA-রা এখানে একটু আগে MLA ঘুরে গেছেন, আমাদের নবনির্বাচিত MLA ডোমজুড়ের ভূমিপুত্র কল্যাণ ঘোষ ঘুরে গেছে, আমাদের অরূপ রায় বিভিন্ন রক্তদান শিবির উপস্থিত হচ্ছেন, সবাই মিলে সমস্ত বিধায়করা রয়েছেন। রোববার দিন সকালবেলা রক্তদান, আর না হলে কোভিড সিচুয়েশন কন্ট্রোলের জন্য তার সহায়ক কোনো না কোনো প্রোগ্রাম সব জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাস্তায় আছে, মানুষের জন্য মানুষের পাশে। ঢেউ আসতে চলেছে, আমরা আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর যেইভাবে পশ্চিমবাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী করে দিয়েছেন এবং এই লকডাউনের যে সফলতা সেটা বাংলার মানুষ তথ্য নিয়ে আজ উপলব্ধি করতে পারছেন, সেখানে দাঁড়িয়ে আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকার যদি ভ্যাকসিনের সরবরাহ ঠিক রাখে তাহলে আমরা তৃতীয় ঢেউর আগেই বাংলার অন্তত 75% মানুষকে ভ্যাকসিনাইজ করে দিতে পারব। আমাদের পরিকাঠামো রেডি আছে, যে কোনো সময় ভ্যাকসিন সাপ্লাই যদি পর্যাপ্ত থাকে আমরা হাওড়াবাসীকে নিশ্চিন্ত। আজকে সে সিনিয়র সিটিজেন হলে তার বাড়িতে গিয়ে ভ্যাকসিন করে দেওয়া হচ্ছে, আজকে নালে ভ্যাকসিন সেন্টারে ভ্যাকসিন চলছে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে পশ্চিমবঙ্গের কোনো চিন্তার কারণ নেই। আমি আজকে এই চামড়াইলের এই অনুষ্ঠানের মাধ্যমে হাওড়াবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা অত্যন্ত গঠনমূলক পদ্ধতিতে সমস্ত মানুষকে ইউনিফর্ম ওয়েতে ভ্যাকসিনাইজ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সাবজেক্ট যদি কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনের সরবরাহ ঠিক রাখে। It's caught in the crossfire.